Assalamualaikum. Welcome to our YouTube channel and Facebook page Freelancer Academy. আজকে হচ্ছে আমাদের Facebook page থেকে earning basic to advanced course এর পঞ্চম পর্ব। এর আগের পর্বে আমরা দেখেছিলাম Facebook page এর rule সম্পর্কে। আজকে আমরা দেখব কিভাবে Facebook page এর settings পরিবর্তন করতে হয়। সেটি দেখার জন্য সর্বপ্রথম আমাদের যেতে হবে Facebook অ্যাকাউন্টে। আমরা আমাদের Facebook অ্যাকাউন্টে লগইন করি। আমরা চলে আসলাম আমাদের Facebook অ্যাকাউন্টে। এই হলো আমাদের Facebook অ্যাকাউন্ট। এখন যাইতে হবে আমাদের পেজে। তাহলে এই যে পেজে চাপ দেই। পেজে চাপ দেওয়ার পরে যে আমাদের সামনে পেজটি আসলো, পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেটিংসে যাইতে গেলে নিচে এই যে সেটিংস নামে একটা অপশন দেখতে পারতেছেন, এই সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে জেনারেল, এই জেনারেলে যতগুলো সেটিংস আছে সবগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। এখানে আসলে হিউজ পরিমাণে সেটিংস আছে, সবগুলো একটি একটি করে আমরা দেখার চেষ্টা করব এখন। তাহলে প্রথম থেকে শুরু করি। প্রথমে যেটি দেখতে পারতেছেন সেটি হচ্ছে যে পেজ ভিজিবিলিটি। পেজ ভিজিবিলিটি বলতে এখানে যদি ক্লিক করি, তারপরে দেখতে পাচ্ছেন দুটি অপশন, একটা হলো পেজ পাবলিশড, একটা হলো পেজ আনপাবলিশড। পেজ পাবলিশড বলতে আপনার পেজটি সকলে দেখতে পারবে এবং আনপাবলিশড বলতে কেউ দেখতে পারবে না, সার্চ করলে আসবে না। এই ভুলটা আমরা অনেক সময় করে ফেলি। ভুলে যদি কারো পেজ সেটিংসের এখানে আনপাবলিশ করে দেন তাহলে তার পেজটি আর কেউ দেখতে পারবে না। এখানে আপনি চেক দিয়ে নেবেন যে আপনার পেজটি পাবলিশড আছে কিনা, অবশ্যই পেজটি পাবলিশ করে রাখবেন। বাই ডিফল্ট পাবলিশ করাই থাকে, যদি আনপাবলিশ হয়ে যায় তাহলে অবশ্যই পাবলিশ করে দিবেন। দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে যে পেজ ভিজিটর পোস্ট। এই ভিজিটর পোস্টে যদি একটি চাপ দেয়, এখানে তিনটি অপশন দেখতেছি, একটা হলো অ্যালাউ, আর একটা হলো অ্যালাউ অটো ইন ভিজিটর পোস্ট। এটা হচ্ছে যে আপনার পেজে, মানে আপনার পেজে যদি অন্যদের পোস্ট করার অনুমতি দিয়ে দেন তাহলে তারা আপনার পেজে কমিউনিটি ট্যাবে পোস্ট করতে পারবে। কিন্তু আপনি যদি এটি ইয়া করেন যে রিভিউ, তাহলে আপনি পোস্ট তারা করবে, তারপরে আপনাকে আপনি দেখতে পারবেন। যদি রিভিউ করার পর আপনার ভালো মনে হয় পোস্টগুলো, তাহলে সেটি অ্যাপ্রুভ করে দিতে পারবেন। তারপরে নিচে দেখতে পারতেছেন ডিজেবল পোস্ট বাই আদার পিপল অন দি পেজ। তার মানে এটি করে দিলে আপনার পেজে বাকিরা কেউ পোস্ট করতে পারবে না। এটি বাই ডিফল্ট যদি অ্যালাউ দেওয়া থাকে, আপনি এটি রিভিউ করে রাখতে পারেন অথবা ডিজেবল করে দিতে পারেন আপনার পেজের চাহিদা অনুযায়ী। ডিজেবল করে রাখাটাই বেটার, কারণ অন্য বাকি কেউ এসে যদি আপনার পেজে আজে বাজে কোনো পোস্ট করে দেয় তাহলে অবশ্যই সেটি আপনার পেজের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাহলে এটি আমরা ডিজেবল করে দিয়ে সেভ চেঞ্জেস ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখতে পারতেছেন যে এখানে সেভ চেঞ্জেস হয়ে গেছে। এই যে এখানে একটা লেখা উঠলো যে সেভ চেঞ্জেস, ঠিক আছে। এরপরে আমরা দেখতেছি তার নিচেরটা নিউজ ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ফর পোস্ট। এটিতে যদি ক্লিক করি, এটার অর্থ হচ্ছে যে আপনার যখন একটা পোস্ট দিবেন সেটি সকলে নিউজ ফিডে মানে দেখাবে কি না, এটি অবশ্যই টিক করে দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারতেছেন যে অটো জেনারেট ক্যাপশনস। এটি হচ্ছে যে আপনি যখন একটি পোস্ট ক্রিয়েট করবেন আপনার পেজের জন্য, তখন সেই পোস্টটি অটো একটি ক্যাপশনস নিয়ে নিবে না আপনি দিবেন। এটা যদি দিয়ে দেন যে অটো জেনারেট ক্যাপশনস, তাহলে সেটা হবে যে আপনার যে ভিডিওটা আপলোড করবেন সেটার ফাইল নেম যেটা থাকবে সেটাই আসলে ক্যাপশন হিসেবে নিয়ে নিবে। এটা কখনোই করা উচিত না, আপনি নিজে থেকে যেটা তৈরি করে দিবেন সেটাই করা উচিত। এজন্য বাই ডিফল্ট ডন্ট অটো জেনারেট ক্যাপশনস ফর আপলোডেড ভিডিওস এটা দেওয়া থাকে, এটাই থাক, এটাই হাত দেওয়ার দরকার নেই। তারপরে পাচ্ছেন যে পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং। এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারতেছেন যে অ্যালাউ শেয়ারিং টু স্টোরিজ, তার মানে আপনার স্টোরিগুলো শেয়ার হবে। এটা যেভাবে আছে বাই ডিফল্ট ওইভাবেই, এখানে ডিজেবল বলেও করা যাবে না, এটা যেমন আছে তেমনই থাক। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে মেসেজ অপশন। এই মেসেজে যদি একটা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে চেক করে দেওয়া, এই মেসেজ বলতে আপনার পেজে কেউ ইনবক্স করতে পারবে কি না, এটা অবশ্যই টিক দিয়ে থাকে, মানে বাই ডিফল্ট টিক দেওয়া থাকে, টিক দিয়েই রাখবেন। মেসেজ অপশনটা অবশ্যই চালু করবেন, তাহলে কি হবে যে অন্য মানুষ, বাকি যারা আপনার পেজটা ফলো করবেন, তারা আপনার পেজের সাথে আরও কানেক্টেড হতে পারবে এবং আপনি যদি কেউ যদি আপনাকে মেসেজ দেয় অবশ্যই সেটা রিপ্লাই করবেন, তাহলে আপনার পেজের রিচটা অনেক বেড়ে যাবে। তাহলে এটা যেমন আছে তেমনই থাক। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে ট্যাগিং অ্যাবিলিটি। এই ট্যাগিং অ্যাবিলিটিটা হচ্ছে যে আপনার পেজকে কেউ ট্যাগ করে কোনো পোস্ট দিতে পারবে কি না, এটা কখনোই অ্যালাউ করে দিবেন না। তাহলে যেটা হবে যে আপনার পেজে ট্যাগ করে মানুষ কোনো রকম ভুল কিংবা অন্য কোনো পোস্টও দিয়ে দিতে পারে, এটা কখনোই টিক দিয়ে মানে চেক দিয়ে দেওয়া উচিত না, এজন্য এটা ক্যান্সেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আদার্স ট্যাগিং দিস পেজ।
এটা হচ্ছে যে এটাই যদি একটি ক্লিক করেন, ক্লিক করার পর এটা বাই ডিফল্ট চেক করা থাকে, এটার অর্থ হচ্ছে যে আপনি মানে কোনো বাকি অন্য কোনো পেজ যদি আপনার পেজকে ট্যাগ করে কোনো ভিডিও কিংবা ফটো আপলোড করে সেটা করতে পারবে কি না। আপনি এটা কখনোই চাবেন না যে বাকি অন্য কোনো মানে পেজ আপনাকে ট্যাগ করে আপনার পেজকে ট্যাগ করে পোস্ট করুক, এটা কখনোই দেওয়া উচিত না। আপনি দিতেও পারেন, এটা আনচেক করে আমরা শেপ চেঞ্জেস করে দিলাম। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে কান্ট্রি রেস্ট্রিকশনস। এখানে যদি ক্লিক করি, এটার অর্থ হচ্ছে যে আপনি যদি কোনো ই কমার্স কিংবা কোনো লোকাল বিজনেস করে থাকেন, যেই বিজনেসটা আসলে বাংলাদেশ কিংবা যেই কান্ট্রিতে আপনি থাকেন সেই কান্ট্রির মধ্যে সীমাবদ্ধ, বাকি কোথাও প্রয়োজন নাই, অথবা প্রোডাক্ট সেল করেন, তখন যেটা করতে পারেন যে এখানে আপনার কান্ট্রির নেম কিংবা জায়গার নাম লিখে, তারপরে এই যে এই ঘরটায় আপনার কান্ট্রির নেম কিংবা জায়গার নেম লিখে সেটি সেভ চেঞ্জেস দিয়ে দিতে পারেন। তাহলে যেটা হবে, আপনার পেজটা শুধুমাত্র সেই কান্ট্রি কিংবা মানে জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বাকি কোথাও যাবে না। এটা যারা মানে প্রোডাক্ট সেল করেন কিংবা লোকাল বিজনেস করেন তাদের জন্য, আমরা এটা কখনোই কিছু করব না। আমরা এটা মানে হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার দোজ কান্ট্রিজ, মানে সকল কান্ট্রিতে আমাদের পেজটা যাবে যেহেতু আমরা ভিডিও ক্রিয়েট করব, এটা ক্যান্সেল করে দিলাম। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে যে কান্ট্রি রেস্ট্রিকশনস। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে যে এজ রেস্ট্রিকশনস। এখানে যদি একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে পাচ্ছেন যে আপনার পেজে যদি আপনি কোনো ম্যাচিউর পোস্ট করে থাকেন যেটা আসলে ছোটো বাচ্চাদের দেখার প্রয়োজন নাই কিংবা ছোটোদের দেখা যাবে না অথবা ছোটোদের মতো না দেখার মতো না, তাহলে আপনি যেখানে ক্লিক করতে পারেন অ্যারোতে, অ্যারোতে ক্লিক করে দিয়ে এখানে দিতে পারেন যে পিপল 17 অ্যান্ড ওভার, মানে 17-র উপরে, 18-র উপরে, 19-র উপরে, 21-র উপরে, এরকম কোনো কিছু দিয়ে দিতে পারেন যেখানে যদি আপনার পেজে আপনি ম্যাচিউর কিংবা মানে বড়দের দেখার মতো এরকম কোনো পোস্ট করে থাকেন, তাহলে এগুলো সিলেক্ট করে দিবেন আপনার পেজের চাহিদা অনুযায়ী। আমরা যেহেতু এটা পাবলিক করে রাখবো, মানে আমাদের পেজের পোস্টগুলো সকলের দেখার উপযোগী, তাই আমরা পাবলিক করে মানে বাই ডিফল্ট যেটা থাকে সেটাই রেখে দিলাম। এরপরে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে পেজ মডারেশন। এটা যদি একটা ক্লিক করেন, এটার অর্থ হচ্ছে যে আপনি অনেক সময় খেয়াল করবেন যে আপনার কমেন্ট সেকশনে মানে পোস্টের কমেন্ট সেকশনে অনেক আজে বাজে কিংবা লিঙ্ক শেয়ার করা হয় অথবা স্প্যাম কোনো লিঙ্ক কিংবা কোনো কিছু শেয়ার করা হয়। যদি সেটি মানে মানে এই ধরনের লিঙ্ক যদি আপনি না চান, এখানে যদি আপনি কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দেন, যেই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে যদি আপনাকে কেউ লিঙ্ক শেয়ার করে কিংবা কমেন্ট করে, তাহলে সেটি ব্লক হয়ে যাবে। এখানে আপনি সেগুলো অ্যাড করে দিতে পারেন কিংবা একটি CSV ফাইল রেডি করে এখানে আপলোড করে দিতে পারেন। এটি আমরা আসলে করব না, এখানে ক্যান্সেল করে দিলাম। এরপরে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে প্রোফিনিটি ফিল্টার। এটা বাই ডিফল্ট অফ থাকে, এটা অফই থাকতে দিন, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপরে সেটা হচ্ছে যে সিমিলার পেজ সাজেশনস। এখানে যদি ক্লিক করেন, এটা অবশ্যই অবশ্যই অফ মানে চালু করে রাখবেন, কখনোই অফ করা যাবে না। এটার অর্থ হচ্ছে যে আপনার পেজে মানে যে রিলেটেড আপনার পেজটি ক্রিয়েট করা হয়েছে, বাকি অন্য মানে অন্য যদি কোনো পেজ থাকে এই রিলেটেড, তাহলে সেখানে আপনার পেজটি সাজেশন আকারে যাবে, এটা অবশ্যই চালু করে রাখা উচিত। তারপরে দেখতেছেন যে পেজ আপডেট। এটার অর্থ হচ্ছে যে আপনি যদি আপনার পেজে কোনো ছোটোখাটো কিংবা কোনো ন্যূনতম আপডেট করেন যেটা আসলে আপনার পেজে ভিউয়ার বা ফলোয়াররা দেখবে, সেটা তাহলে এটা চেক করে রাখবেন। আর যদি এটা চেক না করেন, তাহলে আপনি যদি আপনার পেজে কোনো প্রকার আপডেট করেন তাহলে তারা দেখতে পারবে না, এটা বাই ডিফল্ট চেক করা থাকে, এটা চেকই থাকতে দিন। তারপরে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। এটা অবশ্যই মানে এটা চাপ দেন, দেওয়ার পরে এখানে বাই ডিফল্ট আনচেক করা থাকবে, এটা চেক করে দিবেন। এটার অর্থ হচ্ছে যে আপনি ভিন্ন ল্যাঙ্গুয়েজ মানে নানা রকম ল্যাঙ্গুয়েজে পোস্ট করতে পারবেন, এটা চেক করে দিয়ে সেভ চেঞ্জেস করে দিবেন। দেওয়ার পরে তারপরে পাচ্ছেন যে ট্রান্সলেট অটোমেটিকলি। এটা এখানে যদি চাপ দেন, এটার অর্থ হচ্ছে যে মানে আপনার পেজ যদি বাংলায় দেন তাহলে কেউ ইংলিশে করে নিতে চাইলে ইংলিশ করে নিতে পারবে, মানে পড়তে পারবে, অথবা যদি ইংলিশে দেন তাহলে কেউ ট্রান্সলেটে চাপ দিলে সেটা বাংলা হয়ে যাবে, এটা অটোমেটিকলি চেক দেওয়া থাকে, এটা অবশ্যই চেক রাখবেন। তারপরে কমেন্ট র্যাঙ্কিং। আপনার পেজে যদি হিউজ পরিমাণে কমেন্ট পড়ে এবং কোনো কমেন্ট যদি মানে যে কমেন্টটা রিলিভেন্ট রেগুলার করে, যে ব্যক্তি কমেন্ট করে এবং ফেসবুক মনে করে যে কমেন্টটা অনেক ভালো এবং বড় করে লেখা হয়, তাহলে সেই কমেন্টটা সবসময় সবার উপরে দেখাবে, এটিকে চাপ দেন। দেওয়ার পরে অবশ্যই এটাকে চেক করে রাখবেন, বাই ডিফল্ট চেক করাই থাকে। তারপরে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন।
এটার অর্থ হচ্ছে যে আপনার পেজটা মানে আপনার পেজের কোনো ফটো ভিডিও কিংবা কোনো ইমেজ কেউ ডাউনলোড করতে পারবে কি না, এটা বাই ডিফল্ট আনচেক করা থাকে। এটা অবশ্যই চেক করে দিবেন, কারণ আপনি কখনোই চাইবেন না যে আপনার পেজের কেউ কোনো প্রকার কোনো কিছু ডাউনলোড করে করুক, এটা কখনোই উচিত না। এই জন্য এটা চেক করে দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে এখানে আরেকটা অপশন পাচ্ছেন যে ডাউনলোড পেজ, এখানে যদি একটা ক্লিক করেন, এখানে মানে এখানে যদি ডাউনলোডে ক্লিক করেন, তাহলে আপনার পেজে আপনি যতগুলা ভিডিও ফটো কিংবা যা কিছুই আপলোড করে থাকেন সবগুলো একটা ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে, এটার এখন আমাদের প্রয়োজন নাই। তারপরে পাচ্ছেন যে মার্চ পেজ, এখানে যদি ক্লিক করেন, এটার অর্থ হচ্ছে যে একটি পেজের সাথে অনেকগুলো পেজ যুক্ত করে রাখা, এটা কখনোই উচিত না, কারণ এটা করলে পেজের উপর একটু ঝামেলা হয় এবং পেজ নিয়ে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। এজন্য এটা কখনোই করা উচিত না, একটি পেজের সাথে অনেকগুলো পেজ কানেক্টেড করার প্রয়োজন নেই। তারপরে পাচ্ছেন যে রিমুভ পেজ, এটা আপনার না জানলেও চলবে, কারণ এটাকে আমি একটু মানে ব্যাখ্যা দিয়ে বলে দিই। সেটা হচ্ছে যে আপনার পেজটি যদি আপনি ডিলিট করে দিতে চান, তাহলে এখানে ডিলিটে চাপ দিলে আপনার পেজটি ডিলিট হয়ে যাবে, এটা কখনোই করবেন না, তাহলে ক্যান্সেল। তাহলে আমরা আজকে দেখলাম যে এখানে মানে পেজ সেটিংস থেকে জেনারেল যতগুলো সেটিংস থাকে সবগুলি আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তাহলে আজকের ভিডিও এতটুকুই, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।